আসসালামু আলাইকুম, আমি সোহাগ। সোহাগ একাডেমি এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আর দুই এক মাস পর বা দু তিন মাস পর তোমাদের এসএসসি পরীক্ষা, অর্থাৎ এসএসসি 2020 সালের তোমরা যারা বেস, তোমাদের ইতোমধ্যে বিভিন্ন স্কুলে যারা তোমরা পড়ো, তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। এবং পরীক্ষা দেওয়ার পরে যখন তোমরা বের হও, তখন দেখো যে স্কুলের গেটে তোমাদের লিফলেট দেওয়া হচ্ছে এখন বিভিন্ন কোচিং থেকে। কেন? সেটা হচ্ছে তাদের মার্কেটিং, অর্থাৎ এসএসসি প্রস্তুতি 2020। বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন লেখার ধরনে সেই প্রসপেক্টাস বা লিফলেট তৈরি করে তোমাদের হাতে হাতে দিচ্ছে এবং তোমাদেরকে বলতেছে কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য। সারা বাংলাদেশই হচ্ছে এটা। এখন আমি কেন আসলাম আজকে তোমাদের সামনে, তোমাদের জন্য কি কোচিং করা ভালো হবে না খারাপ হবে, সেই দিক নির্দেশনা দেওয়ার জন্যই কিন্তু আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। অর্থাৎ প্রস্তুতি কোচিং করব না করব না, এসএসসি 2020। আশা করি বুঝতে পারছো যে আমার হেডলাইনটি কি, যে এসএসসি প্রস্তুতি কোচিং করব কি না। এখানে আমার ব্যক্তিগত কিছু মতামত আছে, আমি কোনো কোচিংয়ের পক্ষ থেকে বা কারো পক্ষ থেকে কোনো কিছু বলবো না, ঠিক আছে? আমি যা বলবো আমার মতো করেই বলবো। দেখো, কোচিং করলে তোমার লাভ হবে কি লস হবে, এটা শুধুমাত্র ডিপেন্ড করবে তুমি কোন টাইপের স্টুডেন্ট। তোমার যদি ফুল বই সম্পর্কে ধারণা থাকে, অর্থাৎ তোমার বই কমপ্লিট, একেবারেই কমপ্লিট, এখন শুধু তোমাকে টেস্ট করতে হবে, চেক করতে হবে বা ঝালাই করতে হবে, দেখতে হবে যে তোমার অবস্থান কত দূর, 100 জনের মধ্যে বা 500 জনের মধ্যে তোমার স্থান কত দূর আছে, এটা চেক করার জন্য তোমার জন্য কোচিংটাই হবে পারফেক্ট। কেন? কারণ কোচিংয়ে, আমি কোনো কোচিংয়ের নাম বলবো না, কোচিংয়ে তোমাদের পরীক্ষা হয় প্লাস ক্লাস হয়, সেটা হইতে পারে স্কুলে, হইতে পারে কোনো কোচিংয়ে। কী হয়? ক্লাস প্লাস পরীক্ষা। এখন তুমি কোচিংয়ে করবে এই কাজটা না স্কুলে করবা, সেটা তোমার ব্যক্তিগত বিষয়। যদি মনে করো যে স্কুলে ভালো হচ্ছে না, তাহলে তোমাকে তো অবশ্যই কোচিংয়েই করতে হবে। বা যদি মনে করো যে না আমার স্কুলেই ভালো হচ্ছে, তাহলে তো কোচিংয়ে যাওয়ার কোনো মানে হয় না। আমার কথা হচ্ছে টেস্ট পরীক্ষার পরে তোমাকে এমনভাবে পড়তে হবে যেন তুমি রেগুলার পরীক্ষা দিতে পারো। আগের দিন পড়বা, পরের দিন পরীক্ষা দিয়ে যাচাই করে দেখবা যে তোমার অবস্থান কত দূর, তুমি 50-এর মধ্যে বা 100 মার্কসের মধ্যে কত কত পাচ্ছ, কততম হচ্ছ। এখন কথা হচ্ছে, তুমি যদি ভালো স্টুডেন্ট হও বা বই ভালো থাকে, বই ভালো কমপ্লিট করা থাকে, তাহলে তোমার জন্য কোচিং পারফেক্ট হবে। কেন? কারণ কোচিংয়ে রেগুলার ক্লাস হবে, এবং আমি সায়েন্সের কথা বলতেছি, দুই একটা অধ্যায় ক্লাস হবে একদিন, এবং পরের দিন সেই দুইটা অধ্যায়ের উপর পরীক্ষা হবে। এবং তোমার যদি বই আগে থেকেই কমপ্লিট করা থাকে, তুমি আজকে ক্লাস করলা, তারপরেও মানে তোমার ঝালাই হয়ে গেলো, বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেলো, রিভাইজ হয়ে গেলো, পরের দিন সেই টপিক্সের উপর পরীক্ষা দিচ্ছ এবং তুমি যাচাই করে দেখতেছো যে তুমি পারতেছো কি না, অথবা 100 জনের মধ্যে তুমি কততম হচ্ছ, তুমি যাচাই করতে পারতেছো, এই ক্ষেত্রে তোমার জন্য কোচিং অবশ্যই দরকার হবে। সেটা হোক কোনো কোচিং সেন্টারে অথবা হোক কোনো স্কুলে। ওকে, আচ্ছা, এখন যদি মনে করো যে না আমি একটু দুর্বল, অর্থাৎ দুর্বল বলতে বোঝাচ্ছি আমার বই কমপ্লিট হয়নি বা ভালোভাবে কমপ্লিট হয়নি, এখনও কিছু অধ্যায় বাকি আছে, বা আমি আগে ফাঁকিবাজি করছি, এখন আমাকে শিখতে হবে, পরীক্ষার জন্য পড়তে হবে, তাহলে তোমার জন্য কোচিং খুব একটা পারফেক্ট হবে না। কেন হবে না? কারণ যেই স্যার ক্লাসে ঢুকবে, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা টাইম পাবে, ওই 1.5 ঘন্টা বা 2 ঘন্টা টাইমে তোমাদের দুইটা চ্যাপ্টার শেষ করা বা করিয়ে দেওয়া স্যার কিন্তু পারবে, বাট তুমি মাথায় নিতে পারবে না, কারণ তুমি আগে পড়োনি। মাথায় তারাই নিতে পারবে যারা আগে সিলেবাস শেষ করছে, বই শেষ করছে, অধ্যায় শেষ করছে। তাহলে ওই সমস্ত তো স্টুডেন্টের জন্য, ওই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এটা ভালো, বাট তোমার জন্য ভালো হচ্ছে না। কেন? তুমি আগে কিছুই পড়োনি, এখন তোমার উপর দিয়ে একবারে কি এরোপ্লেন যাচ্ছে, তুমি বুঝতেই পারতেছো না, এই ক্ষেত্রে তোমার জন্য ভালো হবে না। তাহলে তুমি কীভাবে পড়বা? তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে বাসায় টিচার নিতে হবে, অথবা
সংশ্লিষ্ট যে সাবজেক্টগুলো তোমার সমস্যা সেই সাবজেক্টগুলো সিলেক্ট করে তোমাকে ওই সাবজেক্টের উপরেই প্রাইভেট পড়তে হবে, নট কোচিং। তবে কোচিং করলে ভালো হইতো, কেন রেগুলার পরীক্ষা নিচ্ছ, তোমার কিন্তু প্রাইভেট টিউটর পরীক্ষা নিবে না কোশ্চেন করে, তোমার কিন্তু হাউস টিউটর বাসায় যে স্যাররা যান পড়াইতে ওই স্যারও কিন্তু তোমার বাসায় কিন্তু পরীক্ষা নিবে না, পরীক্ষা শুধু একমাত্র স্কুল বা কোচিংয়েই নেবে কিন্তু, বোঝা গেছে? তাহলে সামগ্রিক দিক দিয়ে আমি এটাই বলবো যে হোক স্কুল বা হোক কোনো কোচিং সেন্টার, সেখানে কিন্তু তোমাদের টেস্টের পরে কোচিং করাটা উচিত, পরীক্ষাগুলো দেওয়া উচিত, নিজেকে যাচাই করা উচিত। অর্থাৎ পরীক্ষা থাকলেই কেবল তুমি মাত্র বই পড়বা, নাহলে কিন্তু তুমি বই পড়বা না, ঠিক আছে? তবে কোন কোচিংয়ে পড়বা বা কোন জায়গায় পড়বা সেটা তোমার একান্তই ব্যক্তিগত বিষয়, তোমাকে যেখানে ভালো লাগবে সেখানে তুমি পড়বা। হয়তো বিভিন্ন কোচিংয়ে কিন্তু বলে যে ফ্রি ক্লাস এই সেই ইত্যাদি, তুমি তো চেক করতে পারো যে কোন জায়গায় ভালো লাগতেছে সেখানে পড়তে পারো, ঠিক আছে? আর আর কি বলবো, আর যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে এই যে 3 মাস পাবা তুমি টেস্টের পরে, এই 3 মাস তোমাকে বইগুলো আরও বেশি করে ঝালাই করে নিতে হবে, স্যারকে বেশি বেশি করে প্রশ্ন করতে হবে, বিশেষ করে সায়েন্সের যারা তোমরা পড়ো তোমাদের বেশি বেশি করে প্রশ্ন করতে হবে স্যারদের, এবং বেশি বেশি করে প্রশ্ন সলভ করতে হবে, বোঝা গেছে? তাহলে কোচিং করবা কি না এটা তোমার উপর ডিপেন্ড করবে, তোমায় তুমি কতটুকু ধারণ করতে পারতেছো, তোমার তুমি স্টুডেন্ট হিসেবে কেমন, যদি তোমার বই আগে থেকেই কমপ্লিট করে থাকে তাহলে তোমার জন্যই অবশ্যই কোচিং করা পারফেক্ট এবং সবচেয়ে ভালো, তাহলে তোমার আরও রিভাইজ হবে, তোমার অবস্থানটাকে তুমি বুঝতে পারবা তুমি কোন জায়গায় আছো, প্রমোশন হচ্ছে না ডিমোশন হচ্ছে। আর যদি বই কমপ্লিট না থাকে তাহলে তোমার জন্য কোচিংটা পারফেক্ট হবে না, তবে একেবারেই যে পারফেক্ট হবে না তা না, একটু হলেও লাভ হবে, কিছু জিনিস শিখতে পারবা, এবং যেহেতু পরীক্ষা নেবে তারা, তার আগের রাতে তুমি পড়তে পারবা, এই ক্ষেত্রেও তোমার একটু হলেও কাজে লাগবে, ঠিক আছে? তো এখন চিন্তা বাকি বিষয়টা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কী করবা। আর বেশি কিছু না বলে আমি এখানেই শেষ করলাম। ওকে, ভালো থাকো।